नमस्कार बंधुरा वेलकम टू आवर चैनल भिडियोटी क्लिक करार जोन्नो आपनादेर धन्यवाद। तो फ्रेंड्स प्रत्येकेर जोन्नो सुखबर देওয়া হয়েছে राज्य सरकारेर तरफ थेके, जेखाने राज्ये प्राय 3.5 लाख चुक्तिभित्तिक कर्मी अर्थात सिविक भलेंटियार, ग्रीन पुलिस, भिलेज पुलिस नानान धरनेर शिक्षकके निर्दिष्ट मासिक वेतनेर भित्तिते सरकारी नियोगेर आवताय आनार कथा बला हয়েছে। সেখানে राज्य सरकारेर तरफ थेके कि सेই आपडेट देওয়া হয়েছে आजके भिडियोते आपनादेर विस्तारित जानिये देব। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখুন, সব রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মীকেই পিএফ এর আওতায় আনার উদ্যোগ শুরু, যেখানে বলা হয়েছে দেখুন সদ্য আইনে পরিণত হয়েছে 4টি নয়া শ্রম কোড যা দেশের শ্রমজীবী মানুষকে আরও বেশি সামাজিক সুরক্ষার আওতায় আনবে এমনটাই দাবি করেছে কেন্দ্র। সেই লক্ষ্যেই এবার রাজ্য সরকার তামাম চুক্তিভিত্তিক কর্মীকে প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনতে চাইছে সংশ্লিষ্ট নিগম। নানা দপ্তর ও সংস্থার সঙ্গে যুক্ত কয়েক লক্ষ এমন অস্থায়ী কর্মচারীর ভবিষ্যৎ কিছুটা নিশ্চিন্ত করার লক্ষ্যেই তাদের এই পরিকল্পনা, যা বাস্তবায়িত করতে ইতিমধ্যেই সরকারি দপ্তরগুলিকে ধাপে ধাপে প্রস্তাব দিতে শুরু করেছে আঞ্চলিক পিএফ কর্তৃপক্ষ। সম্প্রতি রাজ্য ও কলকাতা পুলিশ এবং শ্রম দপ্তরকে এই ব্যাপারে চিঠি পাঠিয়েছে তারা। পাশাপাশি নতুন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার বসার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সম্প্রতি নবমহাকরণে শ্রম দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সৈয়দ আহমেদ বাবার সঙ্গে একটা বৈঠক হয় আঞ্চলিক পিএফ দপ্তরের শীর্ষকর্তাদের। বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হলেও সরকার কোনো সবুজ সংকেত দেয়নি। নবান্ন সূত্রে খবর, বর্তমানে সরকারি নিয়োগের আওতায় রয়েছে সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, নানান ধরনের শিক্ষক সহ নির্দিষ্ট মাসিক বেতনের ভিত্তিতে প্রায় 3.5 লাখ চুক্তিভিত্তিক কর্মী। প্রতিটি মাসের বেতন, তাদের ও অন্যান্য কিছু সুবিধা বাবদ সরকারের কয়েকশো কোটি টাকা খরচ হয়। পাশাপাশি এই কর্মীদের 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা এবং তারপর এককালীন টাকা দেওয়ার ব্যাপারেও উদ্যোগ নিয়েছে রাজ্য। এরপর তাদের পিএফএফ সুবিধা চালু হলে 12% হারে নিয়োগকারীদের অংশ জমা দিতে হবে নবান্নকে। রাজ্য সরকার কোষাগারের পক্ষে এই মুহূর্তে সেই ব্যয়ভার বহন করা কার্যত অসম্ভব, তবে বিষয়টি ধাপে ধাপে সম্পন্ন করা যায় কিনা সেই বিষয়ে চিন্তাভাবনা চালাবে প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্ব। সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের ইপিএফের আওতায় আনার সেই উদ্যোগের ব্যাপারে অন্যতম আঞ্চলিক কমিশনার নবেন্দু রায় বলেন, কেন্দ্রীয় সরকারের নীতি মোতাবেক পিএফ এর পরিধি সম্প্রসারণে আমরা বদ্ধপরিকর, তাই সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে সেই চুক্তিভিত্তিক কর্মীদের পিএফ এর সুবিধা দিতে পরিকাঠামো প্রস্তুত করা হয়েছে। রাজ্য সরকার দ্বারা নিযুক্ত বিরাট সংখ্যক কর্মীদের ভবিষ্যৎ তথা অবসরকালীন সুবিধা নিশ্চিন্তের লক্ষ্যে আমরা এই প্রকল্প নিয়েছি। বিহারে নীতিশ কুমার সরকার ইতিমধ্যে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে। এবার বিষয়টি গুরুত্ব দিতে পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কোনো বেসরকারি এজেন্সি বা সংস্থার মাধ্যমে কর্মীদের যুক্ত করা হলে এই পরিকল্পনা জানানোর জন্য তাদের নাম ধামও চাওয়া হচ্ছে। তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ফ্রেন্ডস।